রাষ্ট্রসংঘর মজিয়াত পুনের ভারত বিরোধী স্থিতি প্রদর্শন করিলে চীনে, কারণ রাষ্ট্রসংঘত জাইশ ই মহম্মদর মুরব্বী মাসুদ আজহারক আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী রূপে ঘোষণা করাত হেঙার হিসাবে ঠিয় দিলে চুবুরিয়া রাষ্ট্রখনে। এবার নহয় দুবার নহয় বরঞ্চ চতুর্থবারলৈ এই কার্যত বিরোধিতা করিলে চীনে। পুলবামা বোমা বিস্ফোরণের পাছতেই রাষ্ট্রসংঘর তিনিখন স্থায়ী সদস্য রাষ্ট্রক্রমে আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স আর ইংল্যান্ডে নিরাপত্তা পরিষদত জাইশ ই মহম্মদর মুরব্বী মাসুদ আজহারক আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করার বাবে প্রস্তাব দাখিল করেছিল। কিন্তু বুধবারে এই প্রস্তাব গৃহীত করাত চীনে বাধা দিয়ে। মন করবলগিয়া কথা যে ইয়ার পূর্বেও ভারতে স্থায়ী সদস্য রাষ্ট্রকেখনের সহায়ত রাষ্ট্রসংঘর মজিয়াত মাসুদ আজহারক আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী ঘোষণা করব 2009, 2016 আর 2017 সনত প্রস্তাব দাখিল করেছিল। কিন্তু প্রত্যেকবারেই মাসুদ আজহারক সমর্থন করে আসছে চীনে। চুবুরিয়া রাষ্ট্রখনের এনে কার্যয় ভারতের তিনখনক স্থায়ী রাষ্ট্র তথা ভারতবর্ষর সমর্থনত থাকা 10খন রাষ্ট্রক অসন্তুষ্ট করে তুলিছে। এটা প্রশ্ন হয়েছে যে ভারতের উপর সন্ত্রাসবাদী আক্রমণ করে অহা তথা শান্তির আলোচনার ভুয়া আশ্বাস দিয়া পাকিস্তানে চীনের সহায়ত এনেদরে সন্ত্রাসবাদক রক্ষণাবেক্ষণ দিয়াব নাকি? ইয়ার জড়িয়ে আজির অনুষ্ঠানের বিদায় লৈছো। অধিক তথ্যের চাই থাকক republicany.com।